ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ভদ্রদেশের খেলোয়াড়রা যে কয়েকটি দেশে আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে নিউজিল্যান্ড অন্যান্য দেশের তুলনায় এই দেশের খেলোয়াড়রা তাদের বিতর্কিত কাহিনীকে এড়িয়ে চলতে মূলত বেশি পছন্দ করে আবারও তাদের জেন্টেলম্যান ক্রিকেটের পরিচয় দিলেন নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা প্রথম ইনিংসে যখন একের পর এক ব্যর্থ হচ্ছিল বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ঠিক তখনই দলের হয়ে ব্যাটিংয়ে হাল ধরেন মিরাজ ও মিঠুন এশিয়া কাপে তিনটি হাফ সেঞ্চুরি করা মিঠুন আবারো হাফ সেঞ্চুরি দেখা পেলেন যদিও দল হেরেছে তবে এই ম্যাচের সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল কেন উইলিয়ামসনের সেই কাহিনীটি রান নিতে তখন দৌড়ে যাচ্ছিলেন মিরাজ ওই সময় উইলিয়ামসনের থ্রো এসে পায়ে লাগে মিরাজের যদিও এত গুরুতর ছিল না তবু উইলিয়ামসন এসে মিরাজের কাছে জিজ্ঞাসা করেন ব্যথা পেয়েছেন কিনা আর সেই প্রশ্ন হেসে উড়িয়ে দেন মিরাজ তরুণ খেলোয়াড় মিরাজের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি মনে করিয়ে দেয় অন্য দিকও ক্রিকেটে অভদ্রতার পরিচয় দেয় অনেক দল নিজের জীবনের প্রথম ম্যাচে ধোনির মতো একজন সিনিয়র খেলোয়াড়ের কাছে বাজেভাবে ধাক্কা খেয়েছিলেন মোস্তাফিজুর রহমান অথচ এই খেলাকে জেন্টেলম্যান ক্রিকেট বলে না আজ ধোনিদের মত খেলোয়াড়কে কেন উইলিয়ামসন শিখিয়ে দিলেন জেন্টেলম্যান ক্রিকেট কাকে বলে